মনুষ্য কারিগরি বিদ্যার প্রথম অধ্যায়ে। তো এখানে আজকে আমরা কিছু জিনিস শিখব বা জানব মহারিষি মালা বাবার সম্বন্ধে, তারই লেখার কিছু কবিতার সম্বন্ধে। তো সবাইকে স্বাগতম আমাদের প্রথম কবিতা আবৃত্তি এবং গীতা প্রথম পেজ। আপনাকে কি করতে হবে, আপনি প্রথমে এখানে আপনার যে একটা লিঙ্ক দেওয়া আছে তাপসমালো.in, সেখানে যান, কিংবা গুগলে গিয়েও সার্চ করতে পারেন। তো সার্চ করলে সেখানে কিছু কবিতা বা আবৃত্তি, কিছু তথ্য জ্ঞান, বিশেষ করে হিউমনোলজি তথ্য জ্ঞান এবং মনুষ্য কারিগরি বিদ্যা সম্বন্ধে এখানে তথ্য জ্ঞান আপনি জানতে পারবেন। তো আমি গুগলে গিয়ে যদি সার্চ করি, গুগলে গিয়ে সার্চ করলে আপনি সেই তত্ত্ব জ্ঞান দেখতে পারবেন। মহারিষি মালা বাবা বলে যদি সার্চ করা হয়, তাহলে এখানে কিছু পেজ, এখানে কিছু পেজ পেয়ে যাবেন, তার তথ্য পেয়ে যাবেন এবং তার কন্ট্যাক্ট নম্বর এবং অ্যাড্রেস দেওয়া আছে। সেখানে গিয়ে আপনি ওয়েবসাইটটা দেখুন, এখানে ওয়েবসাইটটা দেখুন। তো ওয়েবসাইটে পেজ খুললে এখানে সেই তথ্য জ্ঞানের কিছু তথ্য আপনারা জানবেন। আমি সেখানে অনেক কিছু তথ্য যদি বলি, এই পেজে অনেক ডিটেলস এখানে দেওয়া আছে। উনি একজন ঋষি যিনি একটি যন্ত্র আবিষ্কার করেছেন, সেই যন্ত্রের ডিটেলস এখানে ভিউ মোড়ে গেলে আপনারা দেখতে পারবেন। সেখানে কিছু মন্ত্র, মন্ত্র এবং যন্ত্র এবং কিছু গায়ত্রী জপ এবং আরো অনেক তথ্য জ্ঞান তিনি লিখেছেন। সেই লেখার মধ্যে কিছু জিনিস উনি বর্তমানে শেখান মানুষদের হিউম্যান ডেভেলপমেন্ট করার জন্য মনুষ্য কারিগরি বিদ্যার সাহায্যে। সেখানে কিছু ফ্রি মেডিটেশন করানো হয়, শিবযোগ, সাত দিন তত্ত্ব শেখানো হয়, এরকম ভক্তিযোগ, শক্তিযোগ, নামযোগ, দর্শনযোগ এবং তারপর হিউমনোলজি এবং সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে জানানো হয়। এই তত্ত্বজ্ঞানটি আপনি বাংলাতেও পড়তে পারেন। বাংলায় যদি আপনারা পছন্দ করেন তো বাংলায় আপনারা দেখতে পারেন, বাংলায় কিছু তত্ত্বজ্ঞানগুলো লেখা আছে। যেখানে বিনামূল্যে ধ্যান জ্ঞান শিক্ষা, বিশেষ করে ত্রিটক মেডিটেশন, ওম এবং কোটিদের সম্বন্ধে, শিবযোগ সম্বন্ধে, ভক্তিযোগ সম্বন্ধে, শক্তিযোগ সম্বন্ধে, নামযোগ সম্বন্ধে, দর্শন ও ধ্যানযোগ সম্বন্ধে এবং হিউমনোলজি বিজ্ঞান কারিগরি সম্বন্ধে। তো সেখানে কিছু লেখা আমরা পড়তে পারি এবং সেখানে উনি সেমিনার করে বেড়ান, তো সেমিনারে কিছু তথ্য জ্ঞান এখানে পাওয়া যাবে। চলুন দেখি আমাদের যে মেন উদ্দেশ্য, উদ্দেশ্যটা হচ্ছে কিছু শিক্ষা এখানে বা তথ্য এখানে দেওয়া আছে কবিতা ও গীতার আকৃতিতে, সে তত্ত্ব জ্ঞান সম্বন্ধে আমরা আজকে জানব। এখানে যে পেজটা খুলছে সেটা হিউমনোলজি তথ্য। তো এখানে হিউমনোলজি তথ্য যে দেখছেন, এখানে হিউমনোলজি দ্য পাওয়ার অফ হিউম্যান কিছু বইও লেখা আছে। এখানে অনেক লেখা আমরা পড়তে পারি, এখানে কিছু তথ্য আমরা শেয়ারও করতে পারি, এখানে কিছু লেখা আমরা কিছু কমেন্টসও করতে পারি। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।